পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন দল এবং সরকারের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। পার্থ প্রসঙ্গে সরাসরি নাম না করেও মমতা বলেছেন, কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আইন আদালতের উপর তার ভরসা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেয়া হোক, সত্যের বিচার হোক, ঘটনা না রটনা সেটার বিচার হোক, বিচারে আইন যা রায় দেবে দল তা মেনে নেবে, বিচারে যত চরম শাস্তিই হোক কেউ কোনো হস্তক্ষেপ করবে না। মমতার বক্তব্যে স্পষ্ট, পার্থ দোষী সাব্যস্ত হলে তিনি তাকে ছেড়ে কথা বলবেন না, কিন্তু তার আগ পর্যন্ত তিনি তাড়াহুড়া করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না। যদিও মমতার বক্তব্যের পর বিরোধী দলগুলো বলতে শুরু করেছে তিনি পার্থের উপর দায় চাপিয়ে দিচ্ছেন, বিরোধীদের একাংশ বলছে পার্থকে কাঠগড়ায় তুলে নিজের এবং দলের দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পার্থের দায় মমতাকেই নিতে হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আরও তীর্যক মন্তব্য করেছেন, বলেছেন ভাগ্যিস তিনি বলেননি পার্থকে চিনি না, তবে এই ঘটনার সঙ্গে তার নাম জড়ানোয় বিরোধী বিজেপি সিপিএমকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন যে অন্যায় করেছে তার বিরুদ্ধে যা খুশি করুন, আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, ফল ভালো হবে না। প্রসঙ্গত, পার্থের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এক পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সেখানে মমতার সঙ্গে একই মঞ্চে পার্থ ও তার ঘনিষ্ঠ অভিনেত্রী মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গটিও তার ভাষণে এনেছেন মমতা। বলেছেন পুজো উদ্যোক্তারা কাকে দাওয়াত করবেন সেটি তার জানার বিষয় নয়। গত 21 জুলাইয়ের পর আজ সোমবার আবারও প্রথম প্রকাশ্য কোনো সভামঞ্চে এলেন মমতা। এর মধ্যেই ঘটে গিয়েছে পার্থের গ্রেপ্তারির ঘটনা। তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে 22 কোটি টাকা, গ্রেপ্তার করা হয়েছে তাকেও। এই পুরো সময়টাই নীরব ছিলেন মমতা, কিন্তু সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মান অর্পণের মঞ্চ থেকেই মুখ খুললেন মমতা। বললেন, কিছু না বললেও পারতাম, কিন্তু তখন আবার বলা বা লেখা হবে, চুপ করে আছি। এদিকে আজ পার্থ ও অর্পিতা দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে ইডি। এছাড়া এদিন পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন পেশ করা হয় আদালতে, তবে অর্পিতার জামিনের আবেদন পেশ করা হয়নি, বরং হেফাজতের মেয়াদ নিয়ে অর্পিতার আইনজীবীর সাথে ইডির বাগবিতণ্ডা হয়েছে। বিশেষ আদালতে ইডি দাবি করেছে পার্থ ও অর্পিতার নামে যৌথ সম্পত্তির হদিস পেয়েছে তারা। পার্থের বাড়িতে তল্লাশি চালানোর পর অনেক নথি উদ্ধার করেছে ইডি। বাজেয়াপ্ত নথির তালিকায় বারবার রয়েছে অর্পিতার নাম। অন্যদিকে রবিবার ইএসআই হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে ইডির কনভয়। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকা ব্রেক কষে, চোট পান অর্পিতা, তবে তা গুরুতর নয় বলে জানিয়েছে ইডি।